টিভি রিমোট শুড বি ব্যান্ড। রিমোটের সাথে আমার বহু পুরানো শত্রুতা আছে। রিমোট এমন একটা জিনিস যেটা কাজের সময় খুঁজে পাওয়া যায় না। কোনো একদিন আমি আরামে শুয়ে টিভি দেখতেছি যখন রিমোট কই, এগুলো কি দেখিস? একটা মিম আছে যেখানে বলে থিংস দ্যাট ডিসঅ্যাপিয়ার হোয়েন ইউ নিড দ্যাম দ্য মোস্ট, যেটা আছে ফোন, চাবি, মানি ব্যাগ আর চশমা। এখানে ফোনের জায়গায় রিমোট থাকা উচিত, কারণ ফোন হারিয়ে গেলে আপনি সহজে আরেকটা ফোন দিয়ে কল করে বের করতে পারবেন, কিন্তু রিমোট এভাবে খুঁজে পাবেন না। আমার লাইফে শুধু দুই রকম রিমোট দেখছি। অনেক রিমোট আছে যেগুলো প্লাস্টিক কভার আজীবন রয়ে যায়, আর না হলে এমন একটা রিমোট যেটা টিপতে টিপতে সব লেখা উঠে গেছে। কেন ভাই, এর মাঝামাঝি কি কিছু নাই? আমাদেরটা এরকমই ছিল। সবচেয়ে অ্যানয়িং জিনিস হলো, আমি যখন টেন্স ভার্বস দেখি কিন্তু ওখানে ব্রেক দিছে তাই ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে যেতে চাই, কিন্তু রিমোটের উপর কিছু লেখা নাই তাই ভুল চ্যানেলে চাপ দিয়ে এখন আমি বসে বিটিভি দেখতেছি। সো স্টুপিড। আর হ্যাঁ, মাঝে মধ্যে যখন দেখি বাটন টিপতে টিপতে রিমোট কাজ করতেছে না, ধরেই নেই ব্যাটারির লাইফ শেষের দিকে। সো ব্যাটারি চার্জ না থাকলে আবার নতুন ব্যাটারি কিনবো, তাই না? কিন্তু না, আমি এই লজিক্যাল সলিউশন বাদ দিয়ে তিনটা কাজ করি। প্রথমে রিমোটের পিছনে দুইটা থাপ্পড় মেরে আবার ট্রাই করে দেখি, না হলে ব্যাটারি খুলে জায়গা মতো লাগায় আবার চেষ্টা করি। আর দুইটাই যদি কাজ না করে তাহলে যতক্ষণ পর্যন্ত বেচারার জীবন আছে ততক্ষণ নানান অদ্ভুত জেস্টার পোস্টার মেরে টিপতে থাকি। দেখা যায় নর্মাল মানুষের মতো বসে আছি, এন্ড দেন আমি শিওর আমি এটা একা করি না। ডোন্ট লাই। টিভি দেখার সময় কিছু সোশ্যালি অ্যাকসেপ্টেবল রুল আছে। এই রুলগুলো কেউ কাউকে শেখায় নাই কিন্তু সবাই জানে। টিভির ভলিউম সবসময় জোর বা ইভেন নাম্বার আর 5, 10, 15, 20 এরকম পাঁচ করে বারা নাম্বারের মধ্যে থাকতে হবে। কিভাবে এই নিয়ম আসছে জানি না কিন্তু আমার পছন্দ হয়েছে। সমস্যা হয়েছিল যখন আমি একদিন খেয়াল করি আমার ভলিউম 37 না দেওয়া। 37 অড নাম্বার, অবভিয়াসলি ওটা রাখা যাবে না, তাই আমি ভলিউম বাড়ায় 38 দেই। তারপর ভলিউম কমায় 36 দেই। এখন কিছু শোনা যায় না তাই আমি টিভি অফ করে রাগ করে চলে যাই। আমার মনে হয় এখনকার এই করোনা সিচুয়েশন স্টুডেন্টদের লেজি বানাচ্ছে। সারাদিন রিমোটে একবার মুভি আর একবার টিভি শোজে সুইচ করে সময় মারতেছে। হ্যাঁ, অথরিটি চেষ্টা করতেছে ক্লাস করানো, কিন্তু কেউ তো করে না। বলতে পারেন এটা রিমোট লার্নিং এ প্রবলেম করতেছে। আরেক আহম্মক হলো ইউনিভার্সাল রিমোট। বুঝলাম এই রিমোট সব টিভিতে কাজ করে, কিন্তু এর আবার সাইড ইফেক্ট আছে। ইউনিভার্সাল রিমোটে একটা কোড ইউজ করা হয় যেটা দিয়ে রিমোটকে বুঝায় এখন কোন টিভির জন্য কাজ করবে। এরকম কতবার হয়েছে যে রিমোট বিছানায় রাখা ছিল আর আমার ভাই ধপাস করে ওটার উপর বসে সেট কোড চেঞ্জ করে দিছে। আমি পরে টিভির রিমোট টিপি, কিছু হয় না। যখন বুঝতে পারি কোড চেঞ্জ হয়ে গেছে তখন টিভির বক্স খুঁজি, পাই না। বক্স পাইলে কোডের লিস্ট খুঁজি, সেটাও আবার দেখি না। তারপর মনে পড়ে কোড ইনস্ট্রাকশন ম্যানুয়ালে লেখা, যেটা আগেই ছেড়ে ফেলে দিছি কারণ ইনস্ট্রাকশন আবার কে পড়ে। ইস, তাই এখন কোডও চেঞ্জ করতে পারতেছি না, এত ঝামেলা। রিমোট ফ্যাক্ট। একটা রিমোটের প্রতি ইঞ্চে 5 লাখ ব্যাকটেরিয়া থাকে, তাহলে পুরোটাই হবে 80 লাখ। ডিড ইউ নো এত ব্যাকটেরিয়া মারার জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার স্যানিটাইজার দিয়ে এটা মোছা উচিত? আপনি শেষ কবে আপনার রিমোট স্যানিটাইজ করছেন? দ্যাটস রাইট, কখনোই না। আমি চাই এমন একদিন আসবে যখন রিমোট দিয়ে আমরা মানুষ কন্ট্রোল করতে পারবো। চিন্তা করে দেখেন, এমন একটা রিমোট থাকলে যখন ইচ্ছা তখন মানুষের ভলিউম কমানো বাড়ানো যেত, আপনার আম্মু চিল্লাচিল্লি করলে তাকে মিউট করে দেবেন, নাম্বার বাটন চেপে মানুষের আসল চেহারা দেখতে পারবেন কারণ এটা সিচুয়েশন অনুযায়ী চেহারা পাল্টায়। একবার আমার ফ্রেন্ড রাফিদ আমাকে না বলে আমার টিফিন খেয়ে ফেলছিল, আমি ওকে পাওয়ার বাটন মেরে দিতাম কারণ আমি চাই ও মরে যাক। হ্যাঁ, এটুকুই বলতে চাইছিলাম আজকে। রিমোট কি তাহলে ব্যান করা উচিত নাকি না? কমেন্টসে জানান আপনার কেন টিভি রিমোট বিরক্তিকর লাগে।